হ্যালো গাইস, আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমরা নতুন আলাপ। তো আপনারা কিভাবে এই অ্যাপসটি ফোনে লগ ইন করে অ্যাকাউন্ট খুলে নেবেন, তো এই অ্যাপসটি সম্পর্কে কিছু কথা বলি। তো বন্ধুরা, আপনারা অ্যাপসটি দিয়ে কি কি কাজ করতে পারবেন তো জেনে নিন। এই অ্যাপসটির মাধ্যমে অ্যাকাউন্ট খুললে আপনারা যে কোনো রাষ্ট্রে কথা বলতে পারবেন, যে কোনো রাষ্ট্রে আপনারা এই অ্যাপসটির মাধ্যমে কথা বলতে পারবেন, বা সেটা পাকিস্তান হোক, অস্ট্রেলিয়া হোক, ইউরোপ হোক, যে কোনো রাষ্ট্রে আপনারা কথা বলতে পারবেন টাকা দিয়ে। তো আপনারা বন্ধুরা, এই অ্যাপসটি যদি আপনাদের ফোনে লগ ইন করতে চান তো এখনই প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, আলাপ লেখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে অ্যাপসটি চলে আসবে। তো আপনারা দেখে নিন এটার সম্পর্কে কিছু পিক। দারুণ একটি অ্যাপস আলাপ। তো বন্ধুরা, আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করার জন্য এই জন্য দেখাচ্ছে ওপেন। তো আমি ওপেন করে নিলাম। ওপেন করার সাথে সাথে চাচ্ছে আলাপ নম্বর, ইউজ আলাপ নম্বর। তো আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কোনো নম্বরে ফোন দিলে বাইরের নম্বরের মতন যাবে। তো আপনারা দেখে নিন কীভাবে অ্যাপটি লগ ইন করবেন। সো বন্ধুরা, আপনারা গ্রামীণ হোক, বাংলালিং হোক, যা হোক না কেন, তো আপনারা এখানে দিবেন ফোন নম্বর। তো চাচ্ছে, তো আপনারা, আমি আমার সিমে খুলতে আসছি। তো আপনারা আপনাদের সিমে যে কোনো নাম্বারে খুলে নেবেন। তো আমি আমার বাংলা নাম্বারে খুললাম। এরপরে দেখাবে ভেরিফিকেশন কোড আসবে। কোডটি আসার সাথে সাথেই আপনারা এখানে দিয়ে স্ক্রিন আসবে। স্ক্রিন আসার সাথে সাথে আপনারা আপনাদের এনআইডি কার্ডটি স্ক্রিন করে নেবেন। সো বন্ধুরা, এখন পিছনের ডি স্ক্রিন করবেন, পিছনের সাইড। তো বন্ধুরা, পিছনের সাইড পিকটি নেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে একটু সো বন্ধুরা, নেক্সটে ক্লিক করার সাথে সাথে অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেল। তো বন্ধুরা, আপনারা দেখুন কিভাবে এই অ্যাপসটির মাধ্যমে আপনারা কথা বলেন, আপনার ফোনের অ্যাড্রেস কি। সো বন্ধুরা দেখুন, এবার আমার ফোন নাম্বার, আমার ডিটেলস, ব্যালেন্স দেখাচ্ছে 00। তো ইমেল, তো এখানে দেখাচ্ছে বন্ধুরা আপনারা ফোন দিলে কোন নাম্বারটি অন্যের ফোনে যাবে। তো দেখাচ্ছে এই যে +88096, এই নাম্বারটি আপনার যার ফোন দেবেন ওর ফোনে আসবে, ডিসপ্লে টুপে আসবে। তো বন্ধুরা, আপনারা বয়স, ডেট, তো আপনারা এখানে ইমেল দিয়ে নেবেন আপনাদের কি আপনাদের মতামত, আপনারা সেটিংটি ঠিক করে নেবেন। তো বন্ধু, আমি আমার নাম অ্যাক্টিভ করে নিলাম।
জিমেল অ্যাক্টিভ করে নিলাম। সো বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন আমার পুরো ডিটেলস। সো বন্ধুরা আপনারা এই অ্যাপসটার মাধ্যমে প্রথমে যদি অন্য ফোনে কথা বলতে চান তো আপনারা 14 মিনিট অলরেডি কথা বলতে পারবেন ফ্রি, কোনো টাকা ছাড়াই অ্যাপসটার মাধ্যমে। আর আপনারা এই অ্যাপসে কীভাবে আপনারা টাকা লোড করবেন তো দেখেন, রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে এখানে দেখাচ্ছে ডেবিট কার্ড, মোবাইল ব্যাংক, বিকাশ, এরপর নগদ দেখাচ্ছে। আপনারা এই অ্যাপসের মাধ্যমে যে কোনো নাম্বারে আপনারা এই অ্যাপসে টাকা লোড করে নিতে পারবেন। তো বন্ধুরা অ্যাপটি সম্পর্কে আপনারা খুবই ভালো জেনে গেছেন, তো আপনারা এই যে এখানে আছে সেটিংয়ে ঢোকার পরে দেখতে পেলেন অ্যাকাউন্ট, এরপর SMS, এরপর দেখতেছেন কল রেকর্ডিং ব্লক, এবার দেখতে পারতেছেন বন্ধুরা এবার পুরোপুরি। সো বন্ধুরা আপনারা জেনে গেলেন কীভাবে অ্যাপসটি কানেক্ট করতে হবে, কীভাবে খুলবেন, খোলার পরে কীভাবে ফোন দেবেন, এবার দেখেন সেভ নাম্বার। সো বন্ধুরা